वेलकम बैक टू अनदर ब्रैंड न्यू एपिसोड ऑफ माय यूट्यूब चैनल। तो এতক্ষণে আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা হতে চলেছে একটা এপিক। সো গাইস প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বাইক ইওর রাইড। সো গাইস মোটর ব্লগিং চ্যানেল বা বাংলাতে বাইক রিলেটেড কোনো চ্যানেল আর সেখানে চয়েস বাইক পয়েন্টে একটা ব্লগ থাকবে না, এটা হয় না। জেনারেলি আমার চ্যানেলটা বোধহয় এতদিন একটু ইনকমপ্লিট ছিল, তো তাই ওটাকে কমপ্লিট করতে আমি জয়যোগ করলাম জয়দার সাথে। আর জয়দা ফুল হার্টেডলি আমাকে ওয়েলকাম করলেন এবং বললেন চলে আসো টু দ্য ব্লগ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কভার মাই শোরুম ইন ইয়োর চ্যানেল। তো তাই আমি চলে এসেছি গাইস, দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে এখানে স্টকস কি অ্যাভেলেবেল, কথা বলবো, জানবো প্রাইস কোন বাইকের কত। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তার আগে আপনারা চট করে দেখে আসুন জয়েস বাইক পয়েন্টে যেই বাইকগুলো এখন অ্যাভেলেবেল তার কিছু সিনেমাটিক শর্টস, দেন উইল কন্টিনিউ দিস। সো গাইজ আই হোপ ইউ এনজয়েড দ্য সিনেমাটিক শর্টস। তো এবার আর দেরি না করে ডেকে নেবো জয়দাকে, জয়দাকে শুনে নেবো যে এই মুহূর্তে যে স্টকগুলো অ্যাভেলেবল আছে এখানে তার কীরকম প্রাইস, ডিটেলস, অ্যাক্সেসরিজ, আফটার মার্কেট যেগুলো ফিটিংসগুলো আছে সেগুলো ব্যাপারে অ্যান্ড আদার ডিটেলস। তো গাইজ একটা জিনিস বলে রাখি, স্টকস প্রতি মুহূর্তে আসে যায়, আপডেট হয়, নতুন বাইক আসে, বাইক বেরিয়ে যায়, সুতরাং ইউ হ্যাভ টু ভিজিট অর কন্ট্যাক্ট জয়দা টু গেট দ্য আপডেটেড লিস্ট অফ বাইকস অ্যাভেলেবল অ্যাট চয়েস বাইক পয়েন্ট। ঠিক আছে, তো ইয়া গাইস, তো ভিডিওটা প্লিজ গাইস লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা করুন সাবস্ক্রাইব। সো গাইস ডেকে নেবো জয়দাকে, জয়দা হু নিডস নো ইন্ট্রোডাকশন। সো জয়দা ওয়েলকাম টু মাই চ্যানেল, আর থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে একদম এক কথায় ডেকে নিয়েছেন। আর দেখো এমনি কিছু নয়, টাইমটাই ফ্যাক্টর, কোনো সময় কাস্টমারের প্রেশার থাকলে তখন ওই সময়টাই হয়তো আমাদের টাইম টু দিতে দেরি হতে পারে, না হলে কোনো অসুবিধা নেই, অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ জয়দা। জয়দা একটুখানি কাইন্ডলি বলেন আপনার কাছে এই মুহূর্তে কি কি স্টক এখন অ্যাভেলেবেল আর তার প্রাইস। যা স্টকস আছে সেটা খুবই সীমিত, এই স্টকটা অ্যারাউন্ড 3-4 times বাড়তে চলেছে খুব শিগগিরই, আমরা আসলে নতুন গ্রুপে শিফট হতে চলেছি আরও অনেক বড় অনেক বেশি স্টক নিয়ে খুব শিগগিরই, জাস্ট রাস্তার অপোজিট সাইডেই
अराउंड 2000 स्क्वायर फीट जगह है অনেক বেশি অ্যাটলিস্ট 20 টু 25 বাইকের স্টক নিয়ে খুব শিগগিরই ওপেন করতে চলেছি আমাদের নিউ অফিস বাহ ওয়ান্ডারফুল কংগ্রাচুলেশনস ফর দ্যাট থ্যাংক ইউ আর আমি এক্সপেক্ট করব যে আমি আসতে পারি যাতে থ্যাংক ইউ আমি হবে আজ নিশ্চয়ই আমি চেষ্টা করব আসার যদি তাহলে যদি একটুখানি স্টকগুলো কাইন্ডলি বলেন ফার্স্ট রয়েছে আমার ফুজো সেগমেন্টে হারলে ডেভিডসনে সবথেকে বেশি ডিমান্ডেবল ইন ইন্ডিয়া বলতে পারেন আই উইল এডিট ফ্রি আয়রন এডিশন বলতেই সবার মুখে সবার আগে যে নামটা আসে সেটা হলো আয়রন এডিশনের আয়রন এডিট থ্রি আমার কাছে এই মুহূর্তে দুখান আয়রন এডিট থ্রি রয়েছে অলিভ গ্রিন কালার খুব স্পেশাল এডিশন খুব লিমিটেড কালারের মধ্যে পড়ে এটা ডাব্লিউবি নাম্বার 2016 মডেল উইথ লটস অফ অ্যাক্সেসরিজ অ্যারাউন্ড 2.5 লাখ রুপি অ্যাক্সেসরিজ আছে রিয়ার সিট ব্যাকরেস্ট ফুট পেগ রাইজার্স গিয়ার রাইজার হেডলাইট হ্যান্ডেল বার লেগ গার্ড অ্যান্ড সবথেকে বেশি এক্সস্ট রাইট এটা একটা আছে বোধ হয় কি ইয়েস ইয়ে অল অ্যাক্সেস সাথে সিঙ্গেল ওনার বাইক 2016 মডেল 19,000 কিলোমিটার চলা আর আমাদের আস্কিং প্রাইস রয়েছে 5,25,000 টাকা এটা তো অবশ্যই নেগোশিয়েবল হবে জানি আমি আপনি অবশ্যই একদম ঠিক রাইট এটাও আয়রন এডিট থ্রি বাট লুকস লাইক আ ববার এটাকে ববারের মতো মডিফাই করা হয়েছে এর মধ্যে অনেক অ্যাক্সেসরিজ লাগানো আছে আপনি দেখলেই বুঝতে পারবেন 2019 এর গাড়ি আর খুব কম চলা 2700 কিলোমিটার চলা এবিএস মডেল আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7 লাখ আচ্ছা নেক্সট মনস্টার আ বিস্ট সত্যি বিশাল বাইক ডুকাটি ডায়াবিল কার্বন এডিশন এটা 2014 ম্যানুফ্যাকচার 15 রেজিস্টার দিল্লি নাম্বার ভিআইপি নাম্বার 700 সিঙ্গেল ওনার অনলি 5,800 কিলোমিটার চলা ওয়াও কমপ্লিটলি সার্ভিস ফ্রম ডুকাটি কলকাতা অ্যাক্সেসরিজ এর মধ্যে ফগ প্রোটেক্টর আরএনজি আর আনজি সাইডার্স রয়েছে বাকি বাইক স্টক কন্ডিশনে রয়েছে আচ্ছা ডোন্ট নিড এনি অ্যাক্সেসরিজ দা বাইক লাইক অফ দিস সত্যি একদম ঠিক কথা আর মনস্টার এটা একদম আর এত কম চলা গাড়ি খুব কম পাওয়া যায় এই গাড়িটা আমাদের আসল প্রাইস রয়েছে চ্যালেঞ্জিং প্রাইস 6,60,000 সত্যি এত কম ইয়েস 18.5 লাখ রুপি স্টক বাইকের দাম উইথ অ্যাক্সেসরিজ আরো 20,000 টাকা বেশি এই গাড়ি আমাদের আসল প্রাইস রয়েছে 6,60,000 নেক্সট এটা দেখছেন এখানে একটা গাড়ি রয়েছে Street Triple 765S WB registered from 80 model গাড়ি আমার সার্ভিসে রয়েছে ওই সার্ভিস থেকে খুব শিগগিরই চলে আসবে রেড কারের গাড়ি আমার পেজে আপডেট করা আছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজ আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন মানে সবাই ডিটেলস পেয়ে যাবে গাড়ি ওই গাড়িটা আমাদের আসকিং প্রাইস 6,50,000 উইথ লটস অফ অ্যাক্সেসরিজ যেমন এক্সস্ট স্লাইডার কুইক শিফটার সমেত গাড়ি 2018 মডেল সিঙ্গেল ওনার বাইক আমাদের আসকিং প্রাইস হলো 6,50,000 তারপরে আসছি বিএমডব্লিউ S1000RR দ্য পিওর ট্র্যাক মেশিন সত্যি আর এটা খুব লিমিটেড এডিশন কালার রেড এন্ড হোয়াইট কালার দেখতে অসাধারণ রিয়ার কালার আছে রিয়ার বাইক আছে এই কালারের এর মধ্যে অনেক অ্যাক্সেসরিজ লাগানো আছে ফুল সিস্টেম একরোভিচ এভলিউশন এক্সস্ট কার্বন ফাইবার পার্টস লাইক কার্বন ফাইবার চেন কভার রিয়ার হাজার টেল পার্ট তারপর আছে সামনে পেছনে পেছনে রয়েছে স্পুলস আরএনজি স্লাইডার্স উইন্ডস্ক্রিন 11,000 কিলোমিটার ডান অনলি 2015 ম্যানুফ্যাকচার 16 রেজিস্টার্ড ডেলি রেজিস্টার্ড সিঙ্গেল ওনার বাইক আস্কিং প্রাইস 16 লাখ এটা অবশ্যই একটু নেগোশিয়েবল তো নিশ্চয়ই হবে প্রতিটা প্রাইস দ্যাট আস্কিং প্রাইস ডাউন পেমেন্ট কিরকম করতে হয় গাড়ির প্রাইসের 1/3 ডাউন করতে হয় বাকি ফিনান্স হয়ে যায় ম্যাক্সিমাম 5 ইয়ার্স অবধি ফিনান্স হয় থ্যাংক ইউ
তারপর রয়েছে নিনজা 1000 আর স্পোর্টস টুরার 2018 মডেল ফুল সিস্টেম ব্ল্যাক উইডো এক্সস্ট ফ্রেম স্লাইডার ফ্রম দ্য টপ প্রোটেক্টর ট্যাঙ্ক প্যাড স্ট্রং গ্রিপ সমেত আর ফর টুরিং পারপাস সিট কুশনিং করা আছে কমফোর্টের জন্য আর এই গাড়ি 13,000 কিলোমিটার চলেছে ডেলি রেজিস্টার্ড সিঙ্গেল ওনার আর এই গাড়ি আস্কিং প্রাইস রয়েছে আবার চ্যালেঞ্জিং প্রাইস 780,000 আচ্ছা তাই একদমই মানে প্রচন্ড কম্পিটিটিভ প্রাইস এই প্রাইসে বোধ হয় এখানে বাইক অন্য জায়গা থেকে অনেক যথেষ্ট কম প্রাইস এখানে তো দাদা এই পাশে শুনলাম এদিকে একটা সুন্দর দেখতে পাচ্ছি Z900 কাওয়াসাকি এইটা 6Z900 but that's booked already and the largest 2300 cc Triumph Roadster Rocket 3 এটা অলরেডি বুক WP রেজিস্টার ছিল এই দুটো আচ্ছা এটাও বুক yes ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম সো গাইস আপনারা শুনলেন দেখলেন ये চোখে যে কি রকম চ্যালেঞ্জিং প্রাইসে জয়দা আমাদের সবার কাছে এই বাইকগুলোকে পৌঁছে দিচ্ছে তো জয়দাকে অসংখ্য ধন্যবাদ এক তো আমাকে এখানে ইনভাইট করার জন্য মানে আমি নিজেই বললাম আসব জয়দা আমাকে এলাউ করলেন আর দ্বিতীয়ত এত সুন্দরভাবে ওনার যে বিজি শিডিউল তাতে টাইম বার করে আমাকে এবং আমার ভিউয়ার্সদেরকে এই বাইকগুলো এখন অ্যাভেলেবল তার সমস্ত ডিটেইলস ডেসক্রিপশন দিলাম গাইস একটা সাথে আমি চাইবো আপনাদেরকে এখানে মেনশন করতে যে জয়দাকে প্লিজ আপনারা সুপার বাইক রিলেটেড কোনো কোয়ারির জন্য কন্ট্যাক্ট করবেন ব্যস্ত মানুষ অনেকে নর্মাল বাইকের জন্য ফোন করে থাকেন হয়তো তাতে খুব বেশি লাভ হবে না আপনাদেরই যদি আপনাদের কারোর সুপার বাইক নিয়ে ইন্টারেস্ট থাকে সেই নিয়ে কোয়ারিগুলোর জন্য প্লিজ যদাকে আপনারই কন্ট্যাক্ট করবেন আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি ডিটেলস দিয়ে দিচ্ছি তো গাইস প্লিজ অবশ্যই কন্ট্যাক্ট করুন জয়দাকে আর জয়দা থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নিশ্চয়ই নিশ্চয়ই আবার আসতেই হবে ওপেনিং এ আর আমি ইনফর্ম করে দেবো খুব শিগগিরই ওপেনিং হচ্ছে ওপেনিং ডেট আমিও অ্যানাউন্স করে দেবো খুব শিগগিরই ইন্টেরিয়র কাজ চলছে এখন আর খুব বিউটিফুলি সাজানো হচ্ছে সব বাইক লাভারদের জন্য বাইক লাভারদের কথা ভেবে সাজানো হচ্ছে খুব সুন্দর করে ওয়েস্ট বেঙ্গলে একটা বেঞ্চমার্ক তৈরি করার চেষ্টা করছি অ্যাবসলুটলি অ্যাবসলুটলি আমি সবসময় চাইবো সেটা যেন হয়ে থাকে সেটা যেন হয় অবশ্যই হয় থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তাহলে গাইস বুঝতেই পারলেন যে সুপার বাইকগুলো আমরা একদিন ভাবতাম যে বোধহয় আমাদের পড়াশোনা একদম বাইরে সেইগুলো জয়দা সবার হাতের কাছে এনে দিয়েছে এবং আমার আপনার মতো অনেকেরই ড্রিম যে ড্রিম বাইক সেগুলোকে হাতের কাছে পাওয়ার সুযোগ করে দিয়েছে সো গাইস হোয়াট আর ইউ ওয়েটিং ফর প্লিজ ভিজিট জয়স বাইক পয়েন্ট সেকেন্ড বিচ থেকে একটু এগিয়ে হাতের বা দিকে ডেসক্রিপশনে অ্যাড্রেস ডিটেলস ফোন নাম্বার দেওয়া আছে আর অ্যাকচুয়ালি বলতে গেলে পরে জয়দা ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন তাই না তো সবাই মোটামুটি জানেন আপনারা তো প্লিজ ভিজিট করুন দেখুন চয়েস করুন কথাবার্তা বলুন জয়দার সাথে যেই বাইকটা আপনার পছন্দ ডিল ক্র্যাক করুন আর আপনার ড্রিম বাইক আপনি বাড়ি নিয়ে যান গাইস সো গাইস যদি ভিডিওটা আপনারা এতক্ষণ দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা সাবস্ক্রাইব করেননি ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম আমি আইডি এখানে শেয়ার করলাম আর গাইস প্লিজ 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 কমেন্ট হিট লাইক শেয়ার ওকে গাইস সো গাইস ডিসক্রিপশনে ডিটেলস মানে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে প্লিজ কন্ট্যাক্ট আর চলে আসুন জয়েস বাইক পয়েন্টে এসে দেখুন এরকম সমস্ত চুলকাতানো সুপার বাইকস তো গাইস যেই বাইকসগুলো জেনারেলি কলকাতার রাস্তায় এখন আসতে দেখা যাচ্ছে সেগুলোর শোরুম খুব রেয়ার আর শোরুম পেলেও বাইক আপনার পছন্দের পাওয়াও খুব রেয়ার তো জয়েস বাইক পয়েন্ট আপনি এলে পরে পেয়ে যাবেন ভ্যারাইটি আর শুধু বাইকস কেন বাইকের সাথে যে রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ এবং যে রাইডিং গিয়ার্স সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন খুব অফোর্ডেবল প্রাইসে সুন্দর সুন্দর হেলমেটস রাইডিং বুটস গ্লাভস এভরিথিং ইজ অ্যাভেলেবল
So guys, what are you waiting for? Please visit Joyous Bike Point today. So guys, आज के वीडियो टा यदि आपने भाव ले रखे, तो you know the drill. Please hit like, subscribe to my channel. जहाँ subscribe करें नहीं, you can also follow me on Instagram. अमी I tag ने share कर लाम. Share करों वीडियो टा, like करों, comment करों. आर, अमी try कर ची, आपने जन्नो, माने हमार viewers जन्नो, exclusive बा, किचु, विशेष विशेष जगह, विशेष विशेष जिनिश cover करा. So guys, please help me grow or motivate me by subscribing to my channel, or subscribe for me, or commenting, liking the video, or sharing as much as you can. So guys, jodi video ta khub bhalo thake, tale please 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 support me. So guys, ajker moto etukui dekha hobe onno kono din, onno kono interesting topic niye. Ajker moto ni eram eta interesting vlog e. Toto oti amra shobai shusto thakun, bhalo thakun, ar keep rocking guys, ride safely, have a wonderful day ahead, bye bye.